বার্সেলোনায় যেন সুখের অভাব নেই। ক্লাবের আর্থিক অবস্থার উন্নতি ফুটবলারদের দুর্দান্ত ছন্দ, সব মিলে ফুরফুরে একটা সময় কাটছে কাতালানদের। চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্টের জয়রথ ছুটেই চলেছে, একেবারেই অপ্রতিরোধ্য জাভি হার্নান্দেজ শিষ্যরা। মৌসুমের শুরু থেকে ভালো খেলে পয়েন্ট টেবিলেও আধিপত্য বিস্তার করেছে গাভি পেদ্রিরা। তারুণ্য নির্ভর দল নিয়ে টানা 10 ম্যাচ জয় পেয়েছে কাতালানরা। একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা। ফুটবলারদের দুর্দান্ত ছন্দে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে বার্সা। এমন আত্মবিশ্বাস নিয়ে নিজেদের পরবর্তী ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ভিয়ারিয়ালের বিপক্ষে আছে বার্সার সুখস্মৃতিও। স্মৃতিও গেল 3 বছরের 7 দেখায় 6 বারই জয়ের দেখা পেয়েছে জাভি হার্নান্দেজ শিষ্যরা। লালিগায় নিজেদের পরের ম্যাচে কোচ জাভি পাচ্ছেন না ফ্রেঞ্চ উইঙ্গার উসমান দেম্বেলেকে, ইঞ্জুরির কারণে থাকছেন না সার্জিও বুস্কেটসও। স্বস্তির খবর আছে কোচের জন্য, স্কোয়াডে পাচ্ছেন দক্ষ রবার্ট লেভানডস্কি, গাভি, পেদ্রি, জুলস কুন্দে, রাফিনহা, ডি ইয়ংদের। সব মিলিয়ে বেশ ভালো ফর্মে আছে বার্সেলোনা। প্রতিপক্ষের বিপক্ষে জিতে টেবিলে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্য জাভি বাহিনীর। এদিকে ভিয়ারিয়াল আছে টেবিলের 6-এ, নিজেদের অবস্থার উন্নতিতে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে তারা। ফর্মে থাকা বার্সার বিপক্ষে জিততে তাই সূক্ষ্ম পরিকল্পনার ছক কষছেন ভিয়ারিয়াল কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ।